হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এই ভিডিওর মধ্যে দুটো ট্রেলার নিয়ে কথা বলবো, একটি বাংলাদেশি ফিল্মের ট্রেলার এবং একটি এপার বাংলার একটি ওয়েব সিরিজ যেটা হইচইতে আসবে, ইন্দুবালার ভাতের হোটেল, সেটা নিয়ে কথা বলবো। তো তার আগে, ইন্দুবালার ভাতের হোটেলের আগে, আমি শনিবার বিকেল, এই মুস্তাফা সরওয়ার ফারুকির ছবিটা, যেটা ওখানে আর কি বাংলাদেশে যে টেরার অ্যাটাক হয়েছিল 2016 সেটার উপর বেস করে হতে চলেছে, যেটার উপর অলরেডি আমাদের এখানে ভারতে একটা সিনেমা হয়ে গেল কদিন আগে, হানসাল মেহতা ডিরেক্ট করলো, ফারাজ বলে। তো সেই ছবিটা ফাইনালি রিলিজ করছে, তবে বাংলাদেশে নয়, এটা ক্যানাডা এবং আমেরিকাতে রিলিজ করছে, রিলায়েন্স এটাকে ডিস্ট্রিবিউট করছে, এবং এটাতে ইন্ডিয়া থেকেও অ্যাক্টার্সরা রয়েছে, পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে, যে টেরারিস্ট গ্রুপের ওয়ান অফ দ্য মানে মেন মানে একটা ক্যারেক্টার করছে আর কি। এছাড়াও প্রচুর ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে ছবিটার মধ্যে। এবার এই ছবিটা স্পেশালিটি হচ্ছে, যে কারণের জন্য আমি মুখিয়ে আছি, যেটা একটা ওয়ান টেক মানে ওয়ান শট ফিল্ম আর কি, পুরো জিনিসটা ওয়ান টেকের মধ্যে হবে। আর রিয়ালিটিতে মানে যখন তারা শ্যুট করেছে, অ্যাকচুয়ালি ওয়ান টেক যেটা ফিল্মে আমরা দেখতে পাই, তার মধ্যে কিছু এডিটিং স্টিচেস থাকে, বাট মুস্তাফা সরওয়ার ফারুকী এটাকে যেভাবে শ্যুট করেছেন, তিনি অ্যাকচুয়ালিতে রিয়েল লাইফেও তিনটেই মাত্র টেক ইউজ করেছেন, ঠিক আছে, তিনটে টেকের মধ্যেই গোটা সিনেমাটা হয়েছে। সো অ্যাকচুয়ালি পুরো থিয়েটারের মতো পুরো অ্যাক্টার্সরা পারফর্ম করে গেছে, আর ক্যামেরা তাদেরকে জাস্ট ক্যাপচার করে গেছে। এই ধরনের ফিল্ম মেকিং করা খুব চ্যালেঞ্জিং, প্রতিটা জিনিস আপনাকে প্ল্যান করতে হয়, তো সেই জিনিসটা কীভাবে এক্সিকিউট হয়েছে সেটাই দেখার জন্য আমি মুখিয়ে আছি। ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে, এবং মুস্তাফা সরওয়ার ফারুকীর ফিল্ম মানেই তিনি অন্য ধরনের কোনো ট্রিটমেন্ট করেন, ওনার বক্তব্য যেভাবে রিয়েলিস্টিক জিনিসপত্র উনি দেখান, লাইফটাকে যেভাবে দেখান সিনেমার মাধ্যমে, দারুণ। এবার এই ট্রেলারটার মধ্যে আমার কী কী ভালো লেগেছে, তো বিজিএমের কথা ডেফিনেটলি বলতেই হবে। বিজিএমটা খুবই টেন্স একটা বিজিএম ছিল, যারা ঘড়ির কাঁটা দিয়ে দিয়ে দেখিয়েছে এতটা টাইম, পাশাপাশি টাইটেলও আসছে যে এতটা টাইম, এতগুলো লোক কী হবে, এবার তার মধ্যে এদের মধ্যে যা যা ঘটনা ঘটছে, মানে হস্টেজেসদের ওপরে করছে, বাইরে গুলি চালাচ্ছে। এবার এর যে স্টেজিংটা, এখানে তো ট্রেলারের মধ্যে তো ওয়ান টেকে দেখাবে না, সেটা কাট বাই কাট দেখাচ্ছে, তো বেশ ভালো লাগছে, বেশ টেনশনটা ফিল হচ্ছে বিকজ অফ দ্য বিজিএম। তার সাথে সাথে দৃশ্যগুলো ভালো রয়েছে, খুব ছোট করা হয়েছে, বেশি গিভ অ্যাওয়ে করে দিতে চাইছে না ডিরেক্টর, কারণ এটা আমার মনে হয় যে এটা রানিং লেন্থ খুব একটা বড় হবে না ছবিটা, তো অ্যাকচুয়ালিতে রানিং লেন্থও যেহেতু ছোট, তাই জন্য তিনি বেশি কিছু গিভ অ্যাওয়ে করে দিচ্ছেন না যে কী হতে চলেছে। দেখা যাক, আশা করবো, যেহেতু উনি বাংলাদেশের পরিচালক, ফারাজ ছবিটা আমার ভালো লাগেনি, আমি রিভিউ আপনারা দেখতে পারেন, আমি সেখানে বলেছিলাম যে বক্তব্যটা পরিচালক রেখেছে, সেটা যেন আমাদের জানা বক্তব্য, সেটা যেন একটা টুইটার কনভারসেশন হয়ে গেছিলো র্যাদার। তো আশা করবো যে মুস্তাফা সরওয়ার ফারুকী আমাদেরকে একটা অন্য দিক দেখাবেন, একটা অন্য অ্যাপ্রোচে গল্পটাকে দেখাবেন, সেটাই দেখার জন্য আমি মুখিয়ে আছি। সো লেটস সি কবে ইন্ডিয়াতে রিলিজ হয় আর বাংলাদেশে ফাইনালি কবে রিলিজ হয়। আপনাদের বক্তব্য ট্রেলারটাকে নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এবার আমরা কথা বলবো ইন্দুবালার ভাতের হোটেলে। তো হইচইয়ের ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব সিরিজ হতে চলেছে এটা, এটা ট্রেলার দেখে আমি শিওর হয়ে গেছি, এবং অবশ্যই ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সও হতে চলেছে। এখানে আমরা, আপনারা যারা বইটা পড়েছেন, কল্লোল লাহিড়ির খুব বেস্ট সেলার একটা নভেল আর কি, তো তার মধ্যে থেকে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে, মেন জিনিসটাকে দেখে অনেক কিছু তারা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু হ্যাঁ সেটাও আপনাদেরকে বলে রাখি, অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। এবং এই ইন্দুবালা এখন প্রেজেন্ট ডেতে রয়েছে, সে একটা হোটেল চালায়, সে কাউকে খালি পেটে যেতে দিতে চায় না। এবার হয়তো এখনকার দিনে তার ছেলে রয়েছে, যেটা হয়তো রাহুল ব্যানার্জি প্লে করবে, এবার সে হয়তো চাইছে না যে তার মা এই হোটেলটা ইত্যাদি চালাক, বা সেখান থেকে সে এক একটা গল্প বলবে, যেখান থেকে আমরা তার, সে বাংলাদেশ থেকে যখন চলে এসেছিলো, সেই সব গল্পগুলো একের পর এক দেখতে পাবো। এবার সেখানে শুভশ্রী একদম কম বয়সটাকে পোর্ট্রে করার জন্য যে মেয়েটিকে কাস্ট করা হয়েছে, তার কাস্টিং দারুণ হয়েছে, তাকে শুভশ্রীর মতোই অনেকটা দেখতে লাগছে। তো ওই যে মানাচ্ছে, মানে অন্য সময় এরকম হয় যে কম বয়সের জন্য একটা সম্পূর্ণ অন্য মেয়েকে কাস্ট করে দেওয়া হয় যাকে দেখতে একরকমই নয়, তো সেই জিনিসটা কিন্তু এখানে হয়নি, সেই জিনিসটা খুব ভালো মেনটেন করে কাস্টিংটা হয়েছে, সেটা ভালো লেগেছে প্রথম। দ্বিতীয়, শুভশ্রীর পারফরমেন্স খুব ভালো লাগছে, খালি একটা জিনিস নেগেটিভ লেগেছে যে গলাটা যে বয়স্ক লোকেদের মতো করবার চেষ্টা করছে শুভশ্রী, সেটা কিছু জায়গায় একটু ফেক মনে হচ্ছে, বাট লেটস সি, হয়তো সিরিজের মধ্যে হয়তো ইমোশনটা যখন ওয়ার্ক করবে তখন হয়তো ওটা মনে হবে না। আর মেকআপের কথা ভালো বলতেই হবে, মেকআপ খুবই ভালো হয়েছে, এবং দেওয়ালয়দার কাজ মানেই হচ্ছে সেখানে মিউজিকের ইউজ থাকবে প্রচুর, তো এখানে যে গানগুলো ট্রেলারের পিছনে বাজছে সেগুলো বেশ ভালো হয়েছে, প্লাস লুক অ্যান্ড ফিল বেশ ভালো, তো সেই সব জিনিসপত্রগুলো খুব ভালো। এবং দেওয়ালয়দা এই যে ক্যারেক্টারটার মাধ্যম দিয়ে ওয়েস্ট বেঙ্গল, মানে বেঙ্গল থেকে দুপার মানে এপার বাংলা ওপার বাংলা পলিটিক্যাল কী কী চেঞ্জেস হয়েছে সেগুলোকেও কিন্তু দেখাচ্ছে, কারণ এই ক্যারেক্টারটার একটা জার্নি রয়েছে, এটা একটা ক্যারেক্টার ড্রিভেন কাজ। এই ক্যারেক্টারটা বাংলাদেশ থেকে এপার বাংলায় এসছে, এখানে ছিল, এখানে বিভিন্ন জিনিসপত্র দেখেছে, তার সাথে সমাজ চেঞ্জ হয়েছে, তো এখানে আমরা এখানে একটা মানে নকশাল আন্দোলন যখন 71 হয়েছে সেটার ব্যাকড্রপও দেখতে পাবো। হয়তো সুহর্তর ক্যারেক্টারটা, সে একজন হয়তো কমরেড আর কি, সে ওখানে এসেছে ইন্দুবালার হাতে খেয়েছে। আমার এই যখন এই সিনটা দেখতে পাচ্ছিলাম, এটা হয়তো এই ধরনেরই থাকবে। মেরে আপনি বলে একটা ছবি আছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, বিনোদ খান্না ছিল, শত্রুঘ্ন সিনহা ছিল, তো ওখানে ওরকম ছিল যে একজন আর কি স্বাধীনতা সংগ্রামী, একজন বয়স্ক মহিলা তার বাড়িতে এসেছিল, এসে তখন বয়স্ক মহিলা ছিল না, মানে তার বাড়িতে এসে খেয়ে গেছিলো, দিয়ে তারপরে সে পুলিশের গুলিতে মরে যায়, এরকম একটা প্লট পয়েন্ট ছিল ওটার মধ্যে। মেরে আপনি প্রচুর পুরনো সিনেমা, খুব ফেমাস সিনেমা। সো এবার দেখা যাক কীরকম হয় কাজটা, আমি কাজটা দেখার জন্য মুখিয়ে রয়েছি, কাজটা খুব মানে আমার প্রমিসিং লাগছে, ট্রেলারটা বেশ ভালো হয়েছে। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।